এখন আপনারা দেখছেন মান্না গেমিং যেখানে আপনার জন্য থাকছে প্রতিদিন অল্প থেকে অধিক যে কোনো পয়েন্ট পয়েন্ট্রামি থেকে শুরু করে ফুলগ্রামি রামি ফ্রি টুর্নামেন্ট টুর্নামেন্টের মতো আকর্ষণীয় খেলা পাশাপাশি থাকছে পাঁচশোরও বেশি পদ্ধতি এবং গেম প্ল্যান তাই অবশ্যই আপনাকে চোখ রাখতে মান্না মান্না গেমিংয়ে হ্যালো ফ্রেন্স ওয়ান পয়েন্ট ক্যাশ গেম অর্থাৎ আশি টাকা করে হ্যান্ডমেড শুরু হচ্ছে ছজন প্লেয়ারের মধ্যে জোকার হয়েছে নয় হাতে দুটো জোগাড় এসেছে কিন্তু পুরো কাঞ্চ হয়ে ওঠে নেই তো পুরস্কার করার মতো একটা দুটো দুটো লাইন আছে আর নচ্ছেদ জোগাড় দিয়ে পুরস্কার হতে পারে লক্ষণীয় বিষয় মোটামুটি চারজন প্লেয়ার আপাতত খেলছে কারণ দেখার বিষয় যে সবাই খেলছে কি না তো আবার একটা জোকার এসেছে তো ছজন প্লেয়ারই কিন্তু খেলছে সুতরাং আশা করছি কম বেশি সকলেরই হাত ভালো কিন্তু শেষ হ্যান্ড ডিক্লেয়ার করবে কে এটা হচ্ছে একটা লক্ষণীয় এবং আকর্ষণীয় বিষয় দেখুন আমার মতো কিন্তু আরও পাঁচজন প্লেয়ারেরও হাতের অবস্থা সেম থাকতে পারে কারোর পুরো সিকোয়েন্স হয়ে উঠেছে তো কারোর পুরো সিকোয়েন্স হয়নি কারোর সিকোয়েন্স হয়ে গেছে পুরো সিকোয়েন্স হয়ে গেছে জাস্ট একটা কার্ড দরকার কিন্তু আমার পুরো সিকোয়েন্সও হয়নি তো আর সিকোয়েন্সের কথা নাই বা বললাম এখন দেখার বিষয় যে আদেও পুরো সিকুয়েন্স হবে কি না খুব কাছাকাছি কার্ড আসছে যেটা জোকার দিয়েই কিন্তু আমায় পুরো সিক্যান্স করতে হচ্ছে কিছু করার নেই তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন হাতে আমার স্কোর জাস্ট ছয় মাসে এগারো তো জোকার দিয়ে আমাকে পুরো সিক্যান্স করতে হল কিছু করার নেই এখন দেখার বিষয় যে ক্লিয়ার করা যায় কি না ছজন প্লেয়ারের খেলায় একটা লক্ষণীয় আছে যে হয় পয়েন্ট বেশি পাওয়া যেতে পারে সেই অনুপাতে ব্যালেন্স অথবা খুব কম ব্যালেন্সও পাওয়া যেতে পারে এখন দেখা যাক কি হয় এই মুহুর্তে আবারও কিন্তু একটা সাইডের কার্ড আমার লেগেছে যার কারণে আমার হাতে স্কোর এই মুহূর্তে ছয় তবে যে কার্ডটা এলো অর্থাৎ লাল পান বা হার্ডের আর্ট সেটা একটা লক্ষণীয় এই যদি বিবি আসে সেক্ষেত্রে কিন্তু আমি আটটাকে চাপতে পারবো এবং নয়টা জোকার হিসাবে আমি অন্য দিকে কাজে লাগাতে পারবো এখন দেখার যে আর ভাবে যদি অন্য দিক থেকে কার্ড আসে দেখা যাক দেখুন বিবিটা পড়েই গেল দেখা যাক তো আমার অন্য একটা দিক থেকে কাজ লেগে গেছে সাইডের কার্ড বেড়ে গেছে আর সাথে সাথে কিন্তু হ্যান্ড ডিক এখন স্কোরটা দেখা ছজন প্লেয়ার টেবিল আজ আপনারা দেখলেন অন্যতম একটা আকর্ষণীয় খেলা যেখানে জোগাড় হয়তো ছিল কিন্তু পুরো সিকোয়েন্স সিকোয়েন্স ছিল না করতে হয়েছে আজ এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এরকমই খেলা নিয়ে ধন্যবাদ